পশ্চিমবঙ্গে মুসলিমদের যেমন ইমাম ভাতা চালু করা হয়েছিল, ঠিক তেমনই হিন্দু পুরোহিতদের জন্য রাজ্য সরকার পুরোহিত ভাতা চালু করার কথা বলেছিলেন, যাতে বলা হয়েছিল পুরোহিতরা 1000 টাকা করে প্রতি মাসে ভাতা হিসেবে পাবেন। পুরোহিত ভাতা চালু হয়ে গেছে। অন্যান্য জেলার ন্যায় আজ মুর্শিদাবাদের ভরতপুরের এক পুরোহিত ভাতা পেলেন। এ ব্যাপারে সিসগ্রাম পঞ্চায়েতের প্রধান রাসমিনা বিবি জানান, তার অঞ্চল থেকে বেশ কয়েকজন পুরোহিত ভাতার জন্য আবেদন করেছিলেন। যারা আবেদন করেছিলেন তাদের সকলেরই প্রায় টাকা ঢুকতে শুরু করেছে। এই ব্যাপারে পুরোহিত বাপি ব্যানার্জি তিনি আমাদের একটি সাক্ষাৎকারে কথা বলেন। চলুন আমরা বাপি ব্যানার্জির সাক্ষাৎকার আপনাদের দেখাই। আচ্ছা দাদা, আপনি তো সিসগ্রাম অঞ্চলের বাসিন্দা, তা আপনি তো ব্রাহ্মণ পরিবারের ছেলে, আপনি কি ব্রাহ্মণের পুরোহিত ভাতা পাচ্ছেন? হ্যাঁ পেয়েছি, এইমাত্র আমার রাজ্যে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় আমাদের যে পুরোহিত ভাতা যে এনেছেন তাতে ওনাকে আমরা স্বাগত জানাই। এবং আমাদের এই ভরতপুর মুর্শিদাবাদ জেলার ভরতপুর 1 নম্বর ব্লকের সিসগ্রাম পঞ্চায়েতে আমাদের প্রধান সাহেবের সহযোগিতায় আমরা আজকে পুরোহিত ভাতা আমরা পাচ্ছি। কতদিন পেয়েছেন ভাতাটা? এই তো গত পরশুদিন আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, 1000 ঢুকেছে। 1000 টাকা কতজনে ঢুকেছে সেটা কনফার্ম বলতে পারবো না, কিন্তু সকলেরই আশা করি ঢুকে গেছে। কোন কোন গ্রামে পুরোহিতদের ঢুকেছে আপনি কি জানেন? আমার অঞ্চলে শিশুগ্রাম, কড়িয়া গ্রাম, কুসুমিয়াপাড়ে পুরোহিত পেয়েছেন, আমাদের কাঞ্চনের আমার বাড়ি ওখানে আমি পেয়েছি, এবং আরো খোঁজখবর নিতে হবে। প্রধান সাহেব চেষ্টা করছেন সকলে যাতে পায়। আর কতজন আবেদন করেছিলেন? আমার পঞ্চায়েতে পুরোহিত সবাই অবগত নয়, তাই গোটা 15-16টা আবেদন করেছে। 15-16টা পেয়েছে আশা করি। আপনি এই যে 1000 টাকা পেলেন, এই টাকাটা নিয়ে আপনি কি করবেন মনে করছেন? যাই হোক, সরকারি সহযোগিতা পেয়েছি, দেখি চিন্তা ভাবনা করছি এই প্রসাদ টোসাদ কিনতে হবে, যেহেতু পূজা করি গ্রামে মন্দিরে পাটবাড়িতে। তারপরে 1000 টাকায় হবে? যাই হোক, গভর্নমেন্ট একটা চিন্তা ভাবনা নিয়েছে, আগামী দিনে হয়তো গভর্নমেন্ট আরো চিন্তা ভাবনা করবে আমাদের জন্য। আপনি অন্যান্য কাজকর্ম কি করেন? এখন তো পুরোতে কাজ করছি। আপনি বাড়ি বাড়ি পুজো করে বেড়ান? না আছি, গ্রামে সিপাট বাড়ি করি এবং গ্রামে 2-4 করি। আপনার মান্থলি কটা বাড়ি আছে পুজো করার? মান্থলি বাড়ি ওই গোটা 22টা মতো আছে। আচ্ছা, ওই আপনার কেউ মারা গেলে শ্রাদ্ধ বাড়ি এরকম কতগুলো হয়? ওগুলো তো হিসাব করা যাবে না, যখন মারা যাবে হয়তো বছরে একটা দুটো মারা যাবে। বছরে একটা দুটো? আচ্ছা, এগুলো কি পয়সা দেয় আপনাদেরকে? দেয় সামান্য সামান্য। আর যেগুলো আউট কিছু পান? না সেরকম কিছু হয় না, যা গভর্নমেন্ট চিন্তা ভাবনা করছে আমাদের ভালো হয়েছে। আপনার কয় ছেলে মেয়ে? আমার দুটো মেয়ে। তাহলে এই দুটো ছেলে মেয়ে নিয়ে আপনার 1000 টাকা সংসার চলবে মনে হচ্ছে? কি করে চলবে, যা গভর্নমেন্ট দিচ্ছে এটা আমাদের সৌভাগ্য, আর কি বলবো গভর্নমেন্ট। আগামী দিনে কি এই টাকাটা বাড়ানোর জন্য কোনো আবেদন করবেন? মানে তা তো করতে হবে আগামী দিনে। হ্যাঁ আসুক মমতা ব্যানার্জি, তৃণমূল গভর্নমেন্ট আবার ফিরে আসুক, তাহলে আমাদের হয়তো আমাদের জন্য আরো চিন্তা ভাবনা। কিন্তু সামনের দিনে আপনি কাকে চাইছেন? মুখ্যমন্ত্রী? আর মুখ্যমন্ত্রীকে চাইছি, উনি আমাদের জন্য এত কিছু করছেন। কাকে কাকে মুখ্যমন্ত্রী চাইছেন? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চাইছি, আবার কি বলবো। ভরতপুর থেকে আইওয়ালের রিপোর্ট, WBL News.com।